বর্দি, ঠাকুরজি চলে যাবে? না না, আরে আমাদের সবাই নিজের নিজের সংসার আছে, ওর একটা সংসার হবে না? আর ও দূর দেশে যাবে কোথায়? ওকে আমি যেতেই দেবো না, ও এখানেই থাকবে। শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই তো কাছাকাছি, দু বেলা আসা যাওয়া করতে পারবে। অসু কল্যাণ, তুমি শুধু একটা কথা বলো যে আমাদের ঠাকুরজিকে নিয়ে ওই দূর দেশে চলে যাবে না তো? কেঁদো না মেঘমালা, চোখের জল নিয়ে তোমায় নতুন জীবন শুরু করতে হবে না। তুমি তুমি খুব অবুঝ, তুমি কিচ্ছু বোঝো না। সেই আমি তো অবুঝ, আমি কিচ্ছু বুঝি না, এতগুলো বছর তো শুধু অবুঝপনা করেই কাটিয়ে দিলাম, তাই না? আমি কি বললাম কৌশিক? আচ্ছা তোমরা কি আমার কথা কিছু মাইন্ড করলে? আমি আমি যেটা ফিল করেছি, আমি যেটা ভেবেছি, আমি সেটাই তো শুধু বলেছি। আমি ভুলটা কি বললাম কৌশিক? আমি তো সত্যি কথা ভেবেই বলেছি। আব্বা, আমার মনে হচ্ছে আপনাদের রিচুয়ালটা হতে বোধহয় একটু দেরি হবে নাকি? না পটকা, রিচুয়াল তো সেরকম কিছু ব্যাপার নেই, মানে ওই জোরটা শুধু খুলবে, এটা দেখা না দেখার কি আছে? না রিচুয়াল শেষ না হলে যেতে পারছি না, জ্যাঠাই তো বাড়ি গিয়ে কই ফেরত চাইবে। কোন দিকে যাবো বলো তো? আমি তোর যাওয়ার প্রশ্ন উঠছে কেন? তুই তো আমাদের যেতে বলেছিস। মানে আমাদের বাড়িতে এক যাত্রায় পৃথক ফল হয় নাকি কখনো? হয়েছে? কথাটা একটু বুঝে বল, কি মনে হচ্ছে তোমাদের? আমি চাই না বলে তোমাদের এখান থেকে চলে যেতে বলছি না। আমার বাড়ির লোকজন, আমার পরিবারের লোকজন অসম্মানিত হচ্ছে, তাই আমি বলছি এখান থেকে চলে যেতে, কারণ আমি তো কোনোদিন আমার বাড়ির লোকজনের অসম্মান মানিনি। তা আজকে কি এমন আলাদা হয়েছে? আমার বিয়ে হয়েছে বলে আমি সেগুলো সব ভুলে যাব? ওবাবিন, প্লিজ তুমি অশান্তি করো না, তুমি থাকো। দেখো বারবার তো জীবনে এই ঘটনাটা ফিরে আসবে না। এনাফ ইজ এনাফ, অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি, হ্যাঁ এই বাড়ি থেকে কেউ কোথাও যাবে না। আর শোনো তুমি, আমি না নিজে থেকে সবাইকে এখানে ইনভাইট করে নিয়ে এসেছি, তাই এখান থেকে কেউ কোথাও যাবে না, এক পাও নড়বে না। ড্যাডি তুমি বারণ করতে পারছো না কেন ক্রেজিটাকে? সব ব্যাপারে তোমার কথা খাটবে না গুনগুন। তোমার আত্মসম্মান বোধ আছে কি নেই আমি জানি না, কিন্তু আমার বাড়ির লোকজনের আছে, ওরা থাকতে চাইলেও আমি এখানে ওদের থাকতে দেবো না, আমি নিজে ওদেরকে সাথে করে নিয়ে যাব। পটকা, যদি বাড়ি ফিরতেই হয় তাহলে তোমাদের সাথে আমিও ফিরব। যে বাড়িতে আমার শ্বশুর বাড়ির লোককে দাম দেওয়া হয় না সেই বাড়িতে আমিও থাকবো না। আচ্ছা কুনকুন, তুমি সব কি বলছো বলো তো? হ্যাঁ তোমার জন্য তো আমি এত কিছু প্ল্যান প্রোগ্রামস করলাম। আজকে সন্ধেবেলা আমার সমস্ত বন্ধু বান্ধবরা আসবে, একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি। কালকে সারাদিনের জন্য আউটডোরে থাকবো, তোমাকে নিয়ে তো, তোমার জন্যই তো করা। এত কিছু প্ল্যান করার পরে তুমি এসব কী বলছো গুনগুন? আমি তোমার জন্য এত কিছু ভাবছি আর তুমি তোমার শ্বশুরবাড়ির কথা ভেবে ঝুমের যে একটা সাংঘাতিক আঘাত হবে সেটা ভেবে দেখেছো? ঝুম কিন্তু জানে যে দেবলীনা ওর মা, তুমি ওর বাবা। ঝুম যা জানে সেটা সত্যি জানে, দেবলীনা সত্যি ওর মা, আর আমি যখন ঝুমকে মেয়ে বলে গ্রহণ করেছি আমি আমি ওর বাবা, এর মধ্যে মিথ্যেটা কোথায়? না না, ও সে কথা বলছে না। ঝুম তো জানে যে তোরা স্বামী স্ত্রী, সেই সে কথাটাই বলতে চাইছে। ঝুম যেটা জানে সেটা মিথ্যা জানে ভজনদা, আজ নয় কাল যখন সত্যিটা জানবে, কষ্ট পেলে সেদিনও পাবে, আজও পাবে। না আমি তোমাকে সব বলে কোনো কিছুর জন্য কনভিন্স করতে চাইছি না, প্লিজ তুমি কথাটা বললে তাই কথাগুলো বলতে হলো আমায়। সুকলেন্দা, এতকাল আমি দূরে ছিলাম, এখন আমাকে কাছে নিয়ে গিয়ে যারা এত বছর ধরো তোমার কাছে আছে, তোমাকে শান্তি দিয়েছে, তোমাকে জড়িয়ে আছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। দেবলীনা নিজে তোমাকে বলেনি বিয়ের কথা? হ্যাঁ বলেছে, কিন্তু মুখে বলা এক জিনিস আর কাজে মেনে নেওয়া সেটা আরেক জিনিস। তুমি দেখুন হাওয়া থেকে নতুন নতুন সমস্যা টেনে আনো, তাহলে সত্যি আমার বিশেষ কিছু করার নেই। ঠিক আছে তুমি সময় নাও, সময় নিয়ে তোমার সিদ্ধান্ত নাও, আমি আমি আসছি। এই কোথায় যাচ্ছিস? তোকে কে যেতে দিচ্ছে?
আমরা দেরি করব না, বুঝলে? অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ওমেজু, বাড়িতে আবার বিয়ে লাগছে, আমাদের ঠাকুরজির বিয়ে। ঠাকুরজি, শেষ পর্যন্ত মত বদলে ফেলবে না তো? মানে তোমাকে কোনো বিশ্বাস নেই কিন্তু। এই মেজো বৌদি, জানো আমি অনেকদিন আগে একটা গান গাইতাম, তার একটা মাঝে লাইন ছিল, সব পথ এসে মিলে গেল শেষে। আমারও যেন তাই হয়েছে, জীবনে যত পথ হেঁটেছি সব পথ এসে মিলে গেল এই একজনের পথে। আমার তো আর কোনো কথা বলার উপায় নেই গো। এবার আমি ওকে এনে দিয়েছি, তোমরা সামলাও, তোমরা কথা বলো, আমার সব কথা শেষ। দাঁড়া বোন, দাঁড়া যাস না। মানে বিয়ের দিন তারিখের কথা একেবারে পাকা হয়ে যাক। এই ব্যাপারে তোমরা আগে দেবলীনের সাথে কথা বলে পড়তা। যদি সত্যি আমার এখন যাওয়া না হয়, যদি সত্যি এই ব্যাপারটা ঘটে, তাহলে আমার তরফে কথা বলার লোক দেবলীনা। হ্যাঁ, আর শোনো, ওরকম পার্টি না আমি জীবনে অনেক দেখেছি, অনেক করেছি। কে দাম দেয় বলো তো তোমার পার্টির? হ্যাঁ, কে দাম দেয় তোমার পার্টির? এখনো আমি পার্টি করি জানো তো, আমি আমার শ্বশুর বাড়ির লোকের সাথে এখনো পার্টি করি। এই পার্টিতে না অনেক আনন্দ আছে, অনেক শান্তি আছে। তাই বলছি, তোমার পার্টি আর ওই পার্টির মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য আছে। আর আজকে দিনে দাঁড়িয়ে আমি তোমার ওই বন্ধুদের সাথে পার্টি করতেই চাই না, যেতেই চাই না। আমি পার্টি করতে চাই আমার শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন। আহ গুনগুন, মায়ের সঙ্গে কি এভাবে কথা বলে? মা, আগে মা হওয়ার যোগ্যতা অর্জন করুক, তারপর তো নিজেকে মা বলবে। আর উনি যদি মনে করে থাকেন যে আমার সামনে দাঁড়িয়ে আমার শ্বশুরবাড়ির লোকজনকে অপমান করবে, তাহলে কিন্তু সেটা ভুল ভেবেছ। ড্যাডি, ড্যাডি, তুমি এই ভদ্রমহিলাকে বলে দাও, ইদার এই ভদ্রমহিলাই বাড়িতে থাকবে, না হলে আমরা থাকবো। অবশ্য তোমার বউ, তুমি তো আগেই বলেছ তোমার ইচ্ছা থাকলেও তুমি এই ভদ্রমহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে বার করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? বাধ্য হয়ে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আরে এই যে তুমি ক্রেজি, তোমার যদি মনে হয় যে তোমার বাড়ির লোক বলে শুধু তোমার টান আছে আর অন্য কারোর তাদের ওপর কোনো টান নেই, তাহলে কিন্তু তোমার ভুল মনে হয়। ওদেরকে কেউ অপমান করলে যেমন তোমার গায়ে লাগে, তার থেকে অনেক বেশি গায়ে আমার লাগে। বুঝতে পেরেছ? খুব ভালো ব্যাপার। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, গুনগুন যদি যেতে চায় যাবে, কিন্তু আমরা যাবো, ড্যাট ইজ ফর শিওর। আমাদের কি করণীয় আছে সেই বন্দোবস্ত একটু করে দিন প্লিজ। শোনো বাবা, আমরা যে খুব আশা করেছিলাম, তার মানে আমার কথার কোনো দাম রইল না। শিল্পী, আজ যদি গুনগুন এ বাড়ি থেকে চলে যায়, তাহলে কিন্তু তুমি জানো খুব ভালো করে যে আমার একটা বাড়ি নয়, আমি কিন্তু অন্য বাড়িতে শিফট করবো, যেখানে আমি তোমাকে অ্যালাউ করবো না। আমি আর জুই আমরা দুজন অন্য বাড়িতে গিয়ে থাকবো, আর আজকে বিকেলে সেই বাড়িতে আমি গুনগুনের অষ্টমঙ্গল উদযাপন করবো। তুমি কিন্তু আমাকে আটকাতে পারবে না। তুমি তো নিজের সংসারটাকে ধ্বংস করেছো, এখানে থেকে প্রতিটা মুহূর্তে চেষ্টা করছো আমার মেয়ের সংসারটা কেমন করে ধ্বংস করবে। এখানে এসে আছো, এটা আমার ভদ্রতা যে আমি তোমাকে এখান থেকে জোর করে সরিয়ে দিচ্ছি না, তার মানে এই নয় তুমি যা ইচ্ছে তাই করবে। আর যদি এই ইস্যুটা তৈরি হয়, তাহলে আমি বলছি কোনো দিন তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। মাই গড, কৌশিক, তুমি এসব কী বলছো? দেখো, ফার্স্ট অফ অল আমি বুঝতেই পারছি না যে আমি ভুলটা কী বললাম, আমি তোমাদের কী বললাম। আমি একটাই বললাম যে আমি কখনো দেখিনি যে মেয়ে জামাইয়ের সঙ্গে অষ্টমঙ্গলাতে তাদের বাড়ির এত লোকে এসে থাকে। আমি শুধু এইটুকুই বলেছি। হ্যাঁ, সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি অ্যাডমিট করছি, আমি ভুল করেছি, আই এম সরি। আমি দেখিনি না, আমি দেখিনি বলেই বলছি না। আপনি তো অনেক কিছুই দেখেননি, কিন্তু তার মানে কি পৃথিবীতে সেগুলো ঘটে না? একদমই না। আপনি তো আপনার মেয়েকেই দেখেননি, ওকে মানুষ করার দায় নেননি,
তার মানে কি সেটা নর্মাল? পৃথিবীর অধিকাংশ মা তাদের সন্তানদের জন্য নিজের প্রাণ উজাড় করে দেয়। আপনি আপনি আসলে আপনার নিজের মেয়েকেই সময় দেননি, দিতে চাননি। আজকে যে আপনি এখানে দাঁড়িয়ে সবাইকে অপমান করছেন ম্যাডাম, একবার ভেবে দেখবেন, নিজেকে নিয়ে একবার বিশ্লেষণ করুন, তাহলে বুঝতে পারবেন যে কেন আপনার মেয়ে আপনাকে সবসময় অগ্রাহ্য করে, সবার সামনে আপনাকে অপমান করে, আপনার থেকে ও নিজের পিসিকে বেশি দাম দেয়। কেন বলুন তো? তার কারণ, যখন ওর আপনাকে দরকার ছিল তখন আপনি ওকে এক ফোঁটা সময় দেন। আপনি আপনার মূল্যবান সময় ওকে না দিয়ে আসলে ওকে অপমান করেছেন। একটা সন্তানকে যদি তার মা ঠিক করে কেয়ার না নেয়, সেটা যে কত বড় অপমান আপনি বুঝতে পারবেন। আমরা বেড়াতে যাচ্ছি? কোথায় বেড়াতে যাচ্ছি, কোথায়? হ্যাঁ, এই কি হয়েছে, ওর মধ্যে তাকাচ্ছ কেন আমার দিকে? হ্যাঁ, তার মানে লেখাপড়াটা তুমি করবে না, তাই তো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।